আচ্ছা বলুন তো, দিল্লি চলো, কে ডাক দিয়েছিলেন? স্যার, নেতাজি সুভাষ চন্দ্র বোস। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, একজন দেশপ্রেমিকের নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, ভারত কবে স্বাধীন হয়? স্যার, ভারত 1942 সালে স্বাধীন হব হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়। খুব সুন্দর, এটাই লাস্ট প্রশ্ন। বলুন তো, আকাশে কতগুলো তারা আছে? স্যার, এখনো সেটা জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। এবার আপনি আসতে পারেন। আপনাকে কি কি প্রশ্ন করছে? প্রশ্নগুলো আমার তো মনে নেই, কিন্তু উত্তরগুলো হচ্ছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। 1942 সালে হব হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট, এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। আপনার নাম কি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব হব করতে করতে শেষে 1947 সালে 15 আগস্ট। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। আপনাকে আমি 10টি প্রশ্ন করব যা পানির মতো সহজ, অথবা 1টি প্রশ্ন করব যা লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, আপনি কোন প্রশ্ন উত্তর দিতে চান, সহজ 10টি নাকি কঠিন 1টি? আমি কঠিন 1টি প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে বলুন, কোনটি প্রথমে আসে, দিন না রাত? দিন প্রথমে আসে স্যার। কিভাবে? আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না, তাই চাকরিটা আমার ফাইনাল। একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যাই নেই, সে রাত্রে ঘুমাবে। একটি দেওয়াল বানাতে 8 জন লোকের যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন লোকের কত সময় লাগবে? কোনো সময় লাগবে না, কারণ 10 জন লোক সেই দেওয়ালটি ততক্ষণে তৈরি করে ফেলবে। নীল সাগরে যদি একটি লাল পাথর ছুঁড়ে মারেন, তাহলে কি হবে? পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে। কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেল মতো? সেই আপেলের বাকি অর্ধেকটি। এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন? এক হাতে আঁটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না। কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না, কিভাবে করবেন এটা? কংক্রিটের মেঝে অনেক শক্ত, তাই ফাটার কোনো আশঙ্কাই নেই।